আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য, বিশেষ করে যারা সৌদি আরব সহ বিভিন্ন দেশগুলোতে গেছেন কিন্তু কাজের অভাবে হতাশাগ্রস্তর মধ্যে আছেন, তাদের আজকের এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো 5টি গুরুত্বপূর্ণ টিপস, যে টিপসগুলো মানলে আপনি আপনার ক্যারিয়ারের বা আপনি যে হতাশার মধ্যে আছেন এই হতাশা থেকে আপনি বের হতে পারবেন এবং আপনি একটি ভালো কাজের বিনিময়ে আপনার লাইফে নতুন কিছু করতে পারবেন। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখার পর থেকে আপনি এই 5টি কাজ বা 5টি টিপস মেনে চলবেন এবং আপনার জীবন পরিবর্তন করার জন্য আপনি চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনি এর রেজাল্ট অবশ্যই পাবেন। প্রথমে যে কথাটি আমরা বলবো বা আপনি করবেন, যে ভাইরা কাজ পাচ্ছেন না, বেকার বসে আছেন বা ভালো কাজের অভাবে ভালো ইনকাম করতে পারছেন না, তাদের জন্য প্রথমে যে কথাটি বলবো তা হচ্ছে, আপনারা পুলিশের ভয়ে ঘরে বসে না থেকে বের হন, অফলাইনে কাজ খুঁজুন। অর্থাৎ আমরা অনেকে আছে যারা আকামা হয় নাই বা কপিলের কাছ থেকে আমরা নতুন কোনো কোম্পানিতে জয়েন করার জন্য যে কাফেলা করতে হয় সেটি করতে পারিনি, যার কারণে আমরা ভালো একটি জবও পাচ্ছি না, বা যাদের আকামা হয়নি তারা ঘরে বসে আছেন। এটি না করে আপনারা ঘর থেকে বের হন, অফলাইনে কাজ খুঁজুন। আমরা অনেকে শুধু অনলাইনে কাজ দেখে থাকি, যে অনলাইনে কোন কাজটা পাওয়া যায় বা কোন কাজটি ভালো এগুলো দেখে থাকি। এতে আপনাকে কেউই কাজ দিবে না। মূলত আপনি একটি কাজের সন্ধান নিতে পারবেন কিন্তু সেই কাজটি আপনাকে করতে হলে অবশ্যই সেই কাজের কাছে আপনাকে যেতে হবে, আর এর জন্য এই ডিজিটাল যুগে আপনাকে অবশ্যই অফলাইনে কাজ খুঁজতে হবে। এই কাজটি আপনি যত ভালোভাবে করতে পারবেন তত আপনার জন্য নতুন একটি কাজ পাওয়ার সুযোগ থাকবে। তারপর যে টিপসটির কথা বলবো সেটি হচ্ছে, সৌদিতে পরিচিত বা কাছের কেউ থাকলে তাকে আগে থেকেই কাজের কথা বলে রাখুন। অর্থাৎ আপনি যদি কোনো কাজের মধ্যে অন্তর্ভুক্ত থাকেন, সেই কাজটি হাতে থাকা অবস্থায় আপনার যে পরিচিত লোকগুলো আছে বা আপনি যাদের মাধ্যম দিয়ে গেছেন, এ ধরনের কেউ যদি পরিচিত থাকে তাহলে আপনি অবশ্যই তাকে আগের থেকেই একটি ভালো কাজের কথা বলে রাখবেন। এতে করে তার আপনার জন্য ভালো একটি কাজ খুঁজে রাখারও সময় পাবে এবং আপনি সময় বুঝে আপনি সেই কাজটি করতে পারবেন। তাই সকলের সাথে যোগাযোগ রাখবেন, সৌদিতে বা দুবাইয়ে যেখানেই থাকেন আপনার আশেপাশের বা আপনার শুভাকাঙ্ক্ষীদেরকে অবশ্যই একটি ভালো কাজের জন্য বলে রাখবেন। টিপস নাম্বার 3 যেটি বলবো, বিদেশে বিভিন্ন মানুষের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করুন। আমরা এলাকাতে আসলে বা আমরা দেশে যখন আসি তখন বিভিন্ন আত্মীয় স্বজন বা বিভিন্ন লোকজনের সাথে আমরা মেলামেশা করি, সেই একই কাজটি আমরা বিদেশে গিয়েও করতে পারি বা করার চেষ্টা করব। এতে করে আমাদের পরিচিত হবে আরো 5 জন মানুষের সাথে, আমরা পরিচিত হতে পারবো, তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্য নিতে পারবো। তাই সবসময় চেষ্টা করবেন যে দেশে থাকেন সে দেশের মানুষগুলোর সাথে পরিচিত হওয়ার। এতে করে আপনার মধ্যে ভয় থাকবে, যে প্রতিবন্ধকতা গুলো থাকবে সেগুলো তাদের সাথে শেয়ার করতে পারবেন, আপনি তাদের কাছ থেকে সেই দেশ সম্পর্কে জানতে পারবেন, সেই দেশের নিয়ম সম্পর্কে জানতে পারবেন, সেখানে কি ধরনের কাজ পাওয়া যায় বা আপনার জন্য সহজ হবে সে সম্পর্কে আপনি অন্য আর 5 জনের থেকে তাদের কাছ থেকে একটি ভালো সাপোর্ট নিতে পারবেন। তাই অবশ্যই আপনি সৌদিতে গেলে সৌদি যারা আছেন তাদের সাথে আপনি পরিচিত হওয়ার চেষ্টা করবেন, তাদের সাথে বন্ধুত্ব হওয়ার চেষ্টা করবেন এবং এই সার্কেলটি যতটা পারা যায় আপনি বড় করার চেষ্টা করবেন। আরেকটি কথা মনে রাখবেন, আমরা যারা বাঙালি আছি, এটি শুনতে খারাপ লাগলেও আসলে আমরা বাঙালি বাঙালিদেরকে বুঝতে পারি না বা আমরা ভালো কিছু করার চেষ্টা দেখতে পারি না, সেজন্য এই কথাটি মাথায় রাখবেন। পরিচিত বলতে আপনার এলাকার যদি কেউ থাকে বা আপনার নিকটাত্মীয় কেউ যদি থাকে যাকে আপনি আগের থেকে চেনেন, এই ধরনের মানুষ ছাড়া অন্য কোনো বাঙালিকে অবশ্যই আপনি বিশ্বাস করার আগে একটু যাচাই বাছাই করে নেবেন। তারপরে যে টিপসটির কথা বলবো তা হলো, পেট্রোল পাম্প রেস্টুরেন্টে ঘোরাঘুরি করুন, কাজের খোঁজ করুন। এখন ব্যাপারটা হচ্ছে, আমি এখানকার কথা কেন বলতেছি, পেট্রোল পাম্প এবং রেস্টুরেন্টগুলোতে প্রতিনিয়তই লোকের দরকার হয় এবং এখানে যে লোকগুলো কাজ করে তারা মূলত পার্ট টাইম জব হিসাবে কাজ করে। তো আপনি যদি এইসব জায়গায় একটু ঘোরাঘুরি করেন, যেমন আমরা অনেক সময় এক জায়গায় গেলে আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি, বিভিন্ন জায়গাগুলো দেখতে যাই, ঠিক তেমনি আপনি এইসব জায়গাগুলোতে আপনার অবসর টাইম যখন থাকবে বা আপনি যদি একেবারেই কোনো কাজের মধ্যে না থাকেন তাহলে অবশ্যই এই জায়গাগুলোতে আপনি ঘোরাঘুরি করবেন। এখন এই ঘোরাঘুরি করার কারণটা হচ্ছে যে এই পেট্রোল পাম্প বা রেস্টুরেন্টগুলোতে আপনি খোঁজ নেবেন যে এখানে লোক লাগবে কিনা। আরেকটি মজার ব্যাপার যে এখানে যারা কাজ করে পার্ট টাইম হিসাবে কাজ করে এবং এখানে তারা আওয়ার হিসাবে কাজ করে, অর্থাৎ আপনি ঘন্টা চুক্তিতে এখানে কাজ করতে পারবেন,
সাধারণত এখানে আপনার ঘন্টা হিসাবে 8 থেকে 10 রিয়াল পর্যন্ত দিয়ে থাকে। সেই হিসাব যদি আপনি করেন, আপনি যদি 8 ঘন্টা থেকে 10 ঘন্টা কাজ করতে পারেন, তাহলে আপনি 80 থেকে 90 রিয়াল পর্যন্ত আপনি পাবেন, যেটা মাস শেষে আপনি একটি ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারবেন। তাই রেস্টুরেন্টে যাবেন, সেখানে ঘোরাঘুরি করবেন, সেখানকার ম্যানেজারের সাথে বা কপিলের সাথে আপনি কথা বলার চেষ্টা করবেন, এবং তাদের কাছে যদি আপনার ওই মুহূর্তে কোনো কাজ না থাকে, অবশ্যই তাদেরকে বলে রাখবেন যে আমার একটি কাজ দরকার এবং আমি কাজ করতে চাচ্ছি। আর এক্ষেত্রে যে বিশেষ দক্ষতাটি আপনার প্রয়োজন হবে সেটি হচ্ছে আরবি ভাষা শেখা। তার কারণ একটি মানুষকে আপনি যখন আপনার সমস্যাটি তুলে ধরতে যাবেন, বিশেষ করে সৌদি আরবে বা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, দুবাই, কুয়েত, কাতার, এগুলোতে আপনাকে আরবি ভাষায় কথা বলতে হবে, না হলে ইংলিশ ভাষায়। তা আমরা আসলে যারা যাই, মূলত বেশিরভাগই খুব একটা লেখাপড়া জানি না, এই ধরনের লোক বা এই ধরনের ভাইয়েরাই বেশি যেয়ে থাকেন, শ্রমিক হিসাবে বেশি যেয়ে থাকেন, তাই ইংলিশে তাদের কথা বলাটা একটু কঠিন। তারপরে যদি পারেন তাহলে চেষ্টা করবেন, নাহলে অবশ্যই আরবি ভাষাটা শিখে নেবেন। তার কারণ এদেশে সম্পূর্ণ ভাষাগুলো আরবিতে ব্যবহার করা হয়, এবং আপনি আরবিতে যদি কথা বলতে পারেন তাহলে আপনি সেখানে সহজে কাজ পেতে পারবেন, এবং আপনার কাজ খোঁজাটা আরও সহজ হবে, আপনার সমস্যাগুলো তাদের কাছে বলতে সহজ হবে। আর আরবি ভাষা শিখতে অবশ্যই আমার এই চ্যানেলটি ফলো করবেন। এই চ্যানেলে প্রতিনিয়ত আরবি ভাষা শিক্ষার ভিডিও দেওয়া হয়, এবং সব ধরনের পরিস্থিতিতে কিভাবে আরবি ভাষা কথা বলবেন সেই ভিডিওগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তাই আরবি ভাষাটা শিখে নেবেন। তারপর যে কথাটি বা যে টিপসটি আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে কোনো দেশে কী কাজের চাহিদা বেশি সেটি জেনে বিদেশ যাওয়ার আগে অন্তত সেই কাজ সম্পর্কে বা সেই কাজের যে কোনো একটিতে আপনি দক্ষতা অর্জন করে আসবেন। আমরা যারা আছি তারা বাংলাদেশের থেকে যদি যাই বা পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে যারা বিদেশ যাই, ম্যাক্সিমামে হয় যে আমাদের দেশে আমরা কাজ করতে পারি না, আমরা বাইরের দেশে যেয়ে কাজ খোঁজার চেষ্টা করি। আসলে দক্ষতা না থাকলে বা আপনার যদি কোনো রকমের যোগ্যতা না থাকে, তাহলে আপনি কোনো দেশেই কাজ করতে পারবেন না। তার কারণ একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি আপনার দেশে কাজ না পান, আপনি অন্য দেশে যেয়ে যে ভালো কাজ করতে পারবেন এই গ্যারান্টি আপনি দিতে পারবেন না বা কেউই দিতে পারবে না। তাই অবশ্যই একটি কাজের দক্ষতা আপনি নিয়ে আসবেন, বিশেষ করে যারা সৌদি আরবে আসতে যাচ্ছেন বা দুবাই আসতে চাচ্ছেন, তারা অটোমোবাইল টেকনিশিয়ান, রাজমিস্ত্রি, পাইপ ফিটার, ইলেকট্রিক মেকানিক, এই ধরনের কাজের দক্ষতা এখানে অনেক বেশি মূল্যায়ন করা হয় এবং এই ধরনের অনেক কাজ পাওয়া যায়। তাই আশা করব বা আপনি যখন আসবেন অবশ্যই এর যে কোনো একটিতে আপনি নিজের দক্ষতা বৃদ্ধি করে বা ট্রেনিং করে আপনি এখানে আসার চেষ্টা করবেন। এতে করে আপনাকে যে কাজ দিতে চাবে বা আপনি কাউকে যখন বলবেন যে আমি কাজ চাচ্ছি, তখন আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবে যে আপনি কি কাজ জানেন। আপনি যদি কোনো কাজ না জানেন তাহলে আপনাকে কেউ কাজ দিবে না, এবং আপনি বেকার এখানে বসে থেকে বা এখানে এসে কোনো কাজ না করে আপনাকে আবার দেশে ফেরত আসতে হবে। এতে আপনি হতাশাগ্রস্ত হবেন এবং আপনার আর্থিকভাবে অনেক ক্ষতি হবে। তাই আশা করব এর যে কোনো একটি কাজে আপনারা দক্ষতা অর্জন করে আসবেন, সবাইকে বলবেন, সবার সাথে আন্তরিকতার সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করবেন। এতে করে আপনার সম্পর্কে যেমন সবাই জানবে, আপনি কি করতেছেন বা কি ধরনের আপনার সমস্যার মধ্যে আছেন, এগুলো আপনি শেয়ার করতে পারবেন এবং অনেক ধরনের বিপদ থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। পরিশেষে আমি এটাই বলবো, এই 5টি টিপস অবশ্যই মেনে চলবেন, এবং প্রবাসী জীবনে যারা হতাশাগ্রস্তর মধ্যে আছেন তারা হতাশাগ্রস্তর মধ্যে না থেকে কাজ জানুন, কাজ শিখুন এবং বের হন, রাস্তায় বের হন, ভয় পাবেন না, দেশে যদি পারেন বিদেশেও পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।